हेलो दर्शक अपन सामने आबारों चले आसलम पार्ट टू नहीं जेहेतु हमारे गत पार्ट गत भिडियोते 28 नम्बर पर्यंत सल्व कर आज के उन्त्रिस थेके शुरू करब दर्शक हमें आज के तहले उन्त्रिस थेके शुरू करी। उन्त्रिस नम्बर मैथ देखी जदि एक्स माइनस फाइव इंटू एक्स प्लस एक्स ए प्लस एक्स इजिकल टू एक्स स्क्वायर माइनस टोन्टी फाइव है तब एर मान कत हो तब एर मान कत हो तब एर मान प्लस फाइव हम एर मान प्लस फाइव हम इटा सठिक हो जाए ए प्लस बी प्लस सी समान समान जिरो हम ए स्क्वायर ए किूब प्लस बी किूब प्लस सी किूबर मान कत ए थ्री ए बी सी बंगबंधु सैटेलाइट उत्क्षेपण कत साले बंगबंधु सैटेलाइट उत्क्षेपण बंगबंधु सैटेलाइट उत्क्षेपण कर 11 मे 2018 साल 18 साल। 32 नम्बर बंधुरा जातिर पिता बंगबंधु शेख मुजिबुर रहमान जुक्त हन मंत्रिसभा सदस्य हन कत बचर बयसे 34 बचर बयसे जुक्त हन सदस्य हन जातिर पिता बंगबंधु शेख 33 नम्बर जातिर पिता बंगबंधु शेख मुजिबुर रहमान ऐतिहासिक 7 मार्च भाषण के यूनेस्को कौन तारीखे विश्वर सर्वश्रेष्ठ भाषण विश्व सर्वश्रेष्ठ सर्वश्रेष्ठ भाषण हिसेबे दाबी करे स्वीकृति प्रदान करे 31 अक्टोबर बंग मुक्तियुद्ध समय समग्र बांग्लादेश के कयटी सब सेक्टरे भाग करा हय 64 सब सेक्टरे मुक्तियुद्ध समय कयटी ब्रिगेड फोर्स गठन करा हय मुक्तियुद्ध समय कयटी ब्रिगेड फोर्स फोर्स गठन करा हय 3টি বাংলাদেশের সর্বপ্রথম কোভিড-19 রোগী শনাক্ত হয় কত তারিখে 8 মার্চ 2020 সালে। মুজিববর্ষ সমাপ্ত হবে কত তারিখে মুজিববর্ষ সমাপ্ত হবে 16 ডিসেম্বর 2021 সালে। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে বাংলাদেশের সংবিধানে 153টি অনুচ্ছেদ রয়েছে বাংলাদেশের মোট সমুদ্র সীমা কত বাংলাদেশের মোট সমুদ্র সীমা 1,18,813 বর্গ কিলোমিটার। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কার্যালয় অবস্থিত কার্যালয় অবস্থিত রাঙ্গামাটি পার্বত্য জেলায়। বাংলাদেশের দীর্ঘতম রেলপথ কোনটি ঢাকা টু পঞ্চগড়। বুড়িমারির স্থলবন্দর কোন জেলায় অবস্থিত 42 নম্বর স্থলবন্দর পাটগ্রামে অবস্থিত পাটগ্রাম। বঙ্গবন্ধু সেতু দৈর্ঘ্য কত বঙ্গবন্ধু সেতু দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। 44 নম্বর গ্র্যান্ড সুলতান হোটেল কোথায় অবস্থিত মৌলভীবাজার। বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রীর নাম কি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। 46 নম্বর নাগরগো কারাবাখ কোন দুটি দেশের করিডোর নাগরনো আর কারাবাখ কোন দুটি দেশের করিডোর আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্তে অবস্থিত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসডিজি অগ্রগতির পুরস্কার কত তারিখে লাভ করেন 21 সেপ্টেম্বর 2021 সালে। বর্তমান জাতিসংঘের মহাসচিবের নাম কি আন্তোনিও গুতেরেস। 49 নম্বর
ওডারনিস নদী ড্যাশ ওডারনিস নদী পূর্ব জার্মানি ও গোল্ডল্যান্ডের সীমা নির্ধারক। পঞ্চাশ নম্বর বলছে বিশ্বব্যাংক কবে গঠিত হয়। বিশ্বব্যাংক প্রতিষ্ঠা লাভ করে 1944 সালে, তবে বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে 1946 সালে। সত্যি কথা বললে অনেকের আতে ঘা লাগে। আই কুড নট স্লিপ ড্যাশ ভেরি টায়ার্ড অলদো আই ওয়াজ টায়ার্ড। পিয়ংবাদ যথার্থ করিয়াছেন, বাক্যটি একটি ড্যাশ বাক্য। পিয়ংবাদ যথার্থ করিয়াছেন বাক্যটি একটি অস্তিবাচক। শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে? চৌত্রিশ সংখ্যাটি বসবে। ইসলাম ড্যাশ স্বীকার করে না। বৈরাগ্যকে স্বীকার করে না। বর্তমানে বাংলাদেশের নিচের কোনটিতে MICR টেকনোলজি ব্যবহার করা হয়? ব্যাংকের চেকবই। কম্পিউটার ভাইরাস একটি প্রোগ্রাম। ইমেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? অধিক জনপ্রিয় ব্যবহৃত পিওপি থ্রি। সিপিইউ কোন অ্যাড্রেসে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট হবে। রম ভিত্তিক প্রোগ্রামের নাম মডিফাই করা না। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং পরবর্তী ভিডিওর সর্বপ্রথম আপনাদের মোবাইলে পেতে নোটিফিকেশন বারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন আমাদের পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং আপনারা আমাদের পাশে থাকবেন, যেন আরও আমি উৎসুক হয়ে আরও বেশি ভিডিও আপনাদের সামনে আনতে পারি এবং নিত্য নতুন পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে সেই সব ভিডিওগুলো সলভ আপনাদের সামনে দিতে পারি। সেই জন্য আপনারা আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।